আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা কেমন আছেন? অবশ্যই ভালো, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় বন্ধুরা, নদীতে মাছ ধরতে এবার আসছি মেঘনা নদী পাঁচানি পয়েন্ট। মেঘনা নদী পাঁচানি পয়েন্ট, তো বন্ধুরা সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের মাছ ধরার সমস্ত প্রস্তুতি কমপ্লিট। এখন আমরা শুধু মাছের অপেক্ষায় আছি, দেখা যাক কি হয়। তবে গতকালকে রেজাল্ট এখানে খুব ভালো হয়েছিল, সেম জায়গায় আজকে আমরা বসছি, দেখা যাক কি হয়। তবে প্রত্যেকের কাছে দোয়া কামনা করছি যেন রেজাল্ট আমাদের খুব ভালো হয়, এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা বেশি বেশি করে দেখুন, বেশি বেশি করে লাইক দিন এবং সব সময় কান ব্লগস ফিশিং এর পাশেই থাকুন, আমাকে সাপোর্ট করুন। আমি চেষ্টা করব মেঘনা নদী তথা পার্শ্ববর্তী আরও নদীর বিভিন্ন জায়গার কিছু কিছু আপডেট দিতে। তো দেখতে থাকুন ভিডিওটা। একা থাকার জন্য ঠিকঠাক মতো ভিডিও করতে পারতেছি না, ভিডিও ম্যান নাই, যার কারণে ভিডিওটা ঠিকঠাক মতো করা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন একটা মির্কা, হ্যাঁ মোটামুটি মাছে খাচ্ছে ইনশাল্লাহ। সকাল গড়িয়ে বিকাল হয়ে গেল, অথচ আশানুরূপ কিছু করতে পারলাম না এখনো। ছোট ছোট মাছে খায়, বড় মাছে দেখা পাচ্ছি না, তবে বড় বড় দুইটা ওয়াশ দেখতে পাইছি। এখন ওই ওয়াশের দেখার পরে আশাটা একটু বাইরে গেছে, যার কারণে এখন পর্যন্ত বসে আছি। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। পাইছি মোটামুটি দুই চারটা পাইছি আলহামদুলিল্লাহ, ভিডিও শেষে ইনশাল্লাহ দেখাবো। ছোট ছোট, বেশি বড় না, ছোট গলায় পাইছি, বড় মাছের আশায় আছি আর কি এখন পর্যন্ত। ওইদিকে আরো ট্রলার বসছে, আরো পাঁচ সাতটা ট্রলার বসছে, তাদেরও মনে হয় একই অবস্থা। দেখলাম, জিজ্ঞেস করলাম, খুব একটা ভালো না। তবে আমাদের এই সামনেই সকাল থেকে দুপুর পর্যন্ত ভালো ওয়াশ করছে, কিন্তু মাছে টুপ নিচ্ছে না, এখন পর্যন্ত এই অবস্থায় আছি আর কি দেখা যাক আল্লাহ ভরসা। আসর আজান দিয়ে ফেললো, আমরা টুপ হিসাবে ব্যবহার করছিল ডিম রুটি, আর হচ্ছিল ছাতু, এই আর কি ব্যবহার করতেছি। দেখা যাক কি হয়, ওই যে মাছের লড়াচড়া করতেছে, দেখা যাক আলহামদুলিল্লাহ, দেখি কি হয়, দোয়া করবেন। এখনো আশায় আছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই হচ্ছে আজকের সফলতা, বড় কালি ব্যবস্থা 2 কেজির মতো, আর ছোটোটা 1/2 কেজি, আর কিছু পুঁটি মাছ, এই তো আজকের পাওয়া। তো আশা করি সামনে আরও ভালো হবে,
ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকুন খান ব্লগস ফিশিং এর। ওকে, আল্লাহ হাফেজ।